জয় শ্রীরাম বলাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের ভরতপুর থানার গড্ডা গ্রাম। শনিবার মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত গড্ডা গ্রামে জয় শ্রীরাম বলাকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূলের মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটে। ঘটনায় গুরুতর জখম 3 বিজেপি কর্মী। আহত বিজেপি কর্মীদের নাম সুখেন ঘোষ, নবকুমার সাহা, শুভাশিস ঘোষ। এরা সকলেই গড্ডা গ্রামের বাসিন্দা। আহতদের চিকিৎসার জন্য কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বিজেপি কর্মীদের অভিযোগ, শনিবার রাতে কয়েকজন বিজেপি কর্মী একটি গাছতলায় বসে রাজনৈতিক কথা আলোচনা করছিলেন। সেই সময় তারা একে অপরকে জয় শ্রীরাম বলে। সেই সময় বেশ কয়েকজন তৃণমূল কর্মী সেই দিক দিয়ে যাচ্ছিল, তখনই তাদেরকে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হয় পার্টি অফিসে এবং সেখানেই বেধড়ক মারধর করা হয়। অভিযোগ আসছে আরও যে সেই সমস্ত তৃণমূল কর্মীরা তাদের বাড়িতে এসে মহিলাদেরও প্রাণনাশের হুমকি দেয়। ইতিমধ্যেই পুলিশ উভয় পক্ষের 5 জনকে আটক করেছে। ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। শোভন ব্যানার্জির রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা হচ্ছে আমার ছেলে এবং শুভাশিস ঘোষ এবং সুখেন ঘোষ, ওরা দুজন ওখানে বসেছিল, ওদের বাড়ির সাথে ধান বিক্রি করছিলো, সেখানে বসেছিল। আর সেই মুহূর্তে ওরা 10-15 জন মিলে এসে ওদিকে মারধর করে এবং চরম মারধর করেছে। তারপরে আমরা শুনলাম দিয়ে তখন ওদিকে ধরে নিয়ে চলে গেল। পর খবর পেলাম, আমরা 5 জন গেলাম, মানে দেখি কোথায় কী হচ্ছে, গিয়ে দেখছে আটকাতে গেলাম। আবার পুনরায় ওরা ওদিকে ধরে নিয়ে গিয়ে ওদের ইয়েতে এক্তিয়ারের মধ্যে রেখে দিয়ে মোশারফ, ময়না শেখ, তারপরে সেলিম, হ্যাঁ, সানোয়ার শেখ, এই 4-5 জন এরা মেন। আর টিএমসি পার্টি করে, এরা টিএমসি করে। মেম্বারটা কাজল শেখ, ও ছিল, ওর বাড়ি এখানে নয়, শামপুরি বাড়ি, ও ওখান থেকে এসে। আপনারা কি পার্টি করেন? আমরা বিজেপি করি। সেই জন্য মারধর করি, ওরা টিএমসি মানে গুন্ডা বাহিনীরা এসে আমাদেরকে মারধর করি। জয় শ্রীরাম বলার জন্য আমরা টিএমসি মানে বিজেপি পার্টি করি, আর জয় শ্রীরাম ধ্বনি দেওয়ার জন্য ওরা টিএমসির গুন্ডা বাহিনীরা এসে আমাদের মারধর করে, অত্যাচার করে, হুমকি দেয়, বোম মারবো বলছে। কি নাম আপনার? আমার নাম প্রশান্ত ঘোষ। আমার ছেলে ওই কি বলে বাড়ি থেকে বেরিয়ে গেছে মোবাইলটা চার্জ দিয়ে, দিয়ে ওইখানে বসেছে খামারে, দিয়ে আমরা ওই জয় শ্রীরাম বলে আর তাতে ওই ওরা ধরে চা বলে, কাজল চা বলে ধরে নিয়ে যাই। 5-5 জন আসে ধরেছে সাইডে, এবার এটা আমার ছেলে কী করবে, যে মারতে মারতে নিয়ে যাই। আবার ওরা গড্ডার টাইম মাথাতে তুলেছে, যে আমার ছেলে, তারপর আমরা খবর পাই যখন যেতে যাই নিয়ে যাই। আবার ওরা গড্ডার টাইম মাথাতে তুলেছে, আমার ছেলে, তারপর আমরা খবর পাই যখন যেতে যাই, তখন আবার ওরা যখন ভরে দিয়ে ঘরে থেকে এসে আবার এসে আমাদেরকে হামলা করে, আমাদেরকে দুজনে ওকে মেজেছে, মেজে আবার আমার একটা জামাকে মারতে এসে আবার সেই ওইখানে বেলতলাতে লাঠি ইট পাত্তাটি সব ছুঁড়িয়ে ফেলে দিয়ে ওরা আবার তখন দৌড়ে পালায়। কোথায় আছে যাদেরকে মেরেছে তারা এখন কোথায়? তারা এখন তো ওইখানে বেড়াই জানে মায়েরা, যাদেরকে মেরেছে তারা কোথায়? আর একটা নিমাইকে ঘাকর তো দিয়েছে, ও আমার ছেলে দিন মেরেছে বলে ভাইপোর দেখিনি, যে ওরা দেখতে গেছিলো তু সালো হয় তো সালোকে মারবো, যে ওকে সেই ঘাড়ে ধরে চুলে ধরে কলাটা ধরে ঘাকর তো দিল। তারা হাসপাতালে আছে, আমার ছেলে নিয়ে গেছে পুলিশের গাড়িটি। পুলিশ এসেছিল? হ্যাঁ পুলিশ এসেছিল। কিছু বলেছে পুলিশ? না কিছু বলেনি, দেখাই হয়নি। ওই পাড়া থেকে নিচে নিয়ে ওইখান থেকে ওরা শুনেছে দিলে চলে গেছে। আপনার নাম কি? আমার নাম দায়মি ঘোষ। আপনারা বিজেপি করেন তো? হয়েছে, আমরা আমার ছেলেরা ধান জড়াইছে, ধান রোজন করছে, সেই তো জয় শ্রীরাম বলেছে, সেই জন্যই সবাই মিলে এসে একবারে মোটর সাইকেল, যে 4-5 খানা মোটর সাইকেল দাঁড়া করাইলো, করিয়ে গলাতে চেপে ধরলো, ধরিয়ে ইয়ে করছিলাম, বাবা ছেড়ে দাও, বাবা জোরহাত করছে, বাবা ছেড়ে দাও করলাম, তার কিছুতেই ছাড়লো না, ঠেলিফে আমাকে ঠেলি ফেলে দিল, দিয়ে ধরলি চলে গেল, দিয়ে মারপিট করলো ভালোই। মা কখন থার থির হয়ে দাঁড়াতে পারে, তোমার কাঁদছে, আমাকে ফেলে দিলে, দিয়ে লিটটা নিয়ে নিয়ে চলে গেল। কারা কারা নিয়ে পালিয়ে গেল? ওই মুসলমানটা, যার যার নাম করলাম ওরা। ওরা কি পার্টি করে কোনো? ওরা গিয়ে ওই পার্টি করে। কি পার্টি? তৃণমূল পার্টি করে।
আর আপনারা কি পার্টি করেন? আমরা বিজেপি করি। আচ্ছা, কতজনকে মেরেছে? ওই তিনজনকে খুব মেরেছে হাসপাতালে, আর বাইরে তিনজনকে আবার ফের খাবেছে, আবার বাইরে তিনজনকে মেরেছে। পুলিশ কতজনকে নিয়ে গিয়েছে? নিয়ে গিয়ে তো তিনজনকে। আপনার নাম কি? আমার নাম অনুপনা ঘোষ।